নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বুলগেরিয়া বার্না শহরের কিছু মজার দৃশ্য আপনাদের দেখাবো। আমি একটা ভিডিওতে বার্না শহরের বিভিন্ন রাস্তার শিল্পী বা স্ট্রিট সিঙ্গার যারা ছিলেন তাদের একটা ভিডিও দেখিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো পর্যটকদের জন্য, পর্যটকদের মনোরঞ্জনের জন্য রাস্তায় কী কী ধরনের মজার মজার আয়োজন লোকাল লোকজন সাধারণত করে থাকে, সেই মানে বিষয়গুলো দেখিয়ে তারা আসলে কিছু আয় রোজগারের চেষ্টা করে থাকে। তো চলুন তাহলে আসলে এই মজার মজার দৃশ্যগুলো একটু দেখে নিই। আশা করি ভিডিওটা ভালো লাগবে, শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন, আমি ফিরে আসব বিরতির পর। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা লোক ব্লেজার পরে বসে আছে, একেবারে সুটেড বুটেড যাকে বলে, কিন্তু লোকটার মাথা নেই। মানে আপনি রাস্তায় হাঁটতে গেলে যদি এরকম একটা দৃশ্য আপনার চোখে পড়ে নিশ্চয়ই আপনার একটু অন্যরকম অনুভূতি হবে, কারণ আমাদের দেশে সাধারণত এই ধরনের মজার দৃশ্য আপনারা দেখতে পাবেন না। লোকটার মাথা নেই, বিশেষ করে বাচ্চাদের কাছে তো এটা খুবই মজার একটা বিষয়, খুবই ফানি একটা বিষয়। অনেকেই ছবি তুলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই লোকটার মাথা, আমি পরে চিন্তা করলাম, সে হয়তো খুব ছোট করে ভিতরে বসে আছে, সামনে এরকম করে একটা তার মানে সাজসজ্জা সে নিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সৌহার্দ তার সঙ্গে মানে একটা ছবি তোলার চেষ্টা করছে, তো সবাই তার সঙ্গে ছবি তুলতে পারে। এই ধরনের দৃশ্য আমি একবার সাউথ আফ্রিকাতে দেখেছিলাম, আমার কাছে ভালোই লেগেছিল, কারণ তখন আমার আসলে মানে এই ধরনের দৃশ্য সেটাই আমার প্রথম ছিল আর কি আমার কাছে। তো যাই হোক, এই ধরনের অনেক বিষয়ই বুলগেরিয়ার বার্না শহরে আমি দেখতে পেয়েছি। রাস্তায় আপনার যদি কখনও এরকম আনকমন দৃশ্য চোখে পড়ে, এরপর কিন্তু আপনি আবার কোনো কিছু দেখলে আপনার মনে হবে যে এটাও কি এই ধরনের কোনো কিছু। আমার কাছে আসলে এই যে কুকুরটা আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন, এটা দেখেও আমি অনেকখানি আশ্চর্য হয়ে গেলাম যে এটাও কি তাদের এরকম মানে মজা দেখানোর কোনো দৃশ্য। মানে এটা কি সত্যিকারের কুকুর? কেন একটা ম্যাকডোনাল্ডসের মতো একটা দোকানের সামনে কেন এই কুকুরটা ঠিক একদম এরকম হয়ে আছে, আসলে ঘটনাটা কি? তো আমি কিছুক্ষণ আসলে ভিডিও করছিলাম, এরপরে আমি দেখলাম যে একটা লোক এসে এই কুকুরটাকে একটু হাতে পায়ে নাড়াচাড়া দিল। কুকুরটা ঠিক ঠিক মানে জীবিত হওয়ার মতো মনে হচ্ছে, এখন মৃত, কিন্তু একটু পরে দেখলাম যে কুকুরটা জীবিত হয়ে গেছে। মানে আমার কাছে আশ্চর্য লাগলো, এটাও কি ওদের এরকম মানুষকে বিনোদন দেওয়ার একটা চেষ্টা নাকি, সেটা আমি আসলে বুঝতে পারছিলাম না। যাই হোক, আমি তো আর কুকুরটাকে ভিডিও মানে কন্টিনিউয়াসলি করছিলাম না, যদি ওই লোকটা বুঝে যায় বা দেখে যে কেন আমি ভিডিও করছি। তারপরে জাস্ট আমি একটু করে ক্যামেরাটা ঘুরিয়ে এদিকে আবার একটু ভিডিও চেক করার চেষ্টা করলাম। ততক্ষণে কুকুরটা মোটামুটি দেখেন, এই লোকটা যখন নাড়াচাড়া দিল তারপরে কুকুরটা ঠিক ঠিক মানে নড়ে উঠলো আর কি। বন্ধুরা, আপনারা যারা বিভিন্ন ধরনের মেলায় গিয়ে থাকেন তাদের হয়তো পুতুল নাচ দেখার অভিজ্ঞতা থাকতে পারে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক ধরনের পুতুল নাচের ব্যবস্থা করা হয়েছে। ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক ছিল, সেগুলো হচ্ছে আসলে বুলগেরিয়ান স্থানীয় মিউজিক, আমি কপিরাইটের কারণে সেগুলো দিতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম হচ্ছে, এই লোকটা বেশ ভালোই আয় রোজগার করছে, আমি পরে আর একটু দেখাবো। একটু ঘুরে আসি সামনে থেকে, আমি সৌহার্দকে একটু খুঁজতে গিয়েছিলাম, তো খুঁজতে গিয়ে দেখলাম যে সে আর তার মা এক কোণায় বসে আছে। আপনাদের অনেকেরই আমার ওয়াইফকে দেখার আগ্রহ বিভিন্ন ভিডিওর কমেন্টের নিচে প্রকাশ করেছেন, আসলে তার অনুমতি ছাড়া আমি প্রকাশ করতে চাচ্ছিলাম না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সৌহার্দ এবং তার আম্মু, সৌহার্দ চুপ করে বসে আছে কারণ সে মনে করছে আমি ছবি তুলছিলাম, আসলে পরে যখন বুঝতে পারলো তারা দুজনে হেসে দিল আর কি। আর সে আইসক্রিম খেয়ে তার দাঁত একেবারে সবুজ করে ফেলেছে, নীল করে ফেলেছে। তো যাই হোক, চলুন আসলে আমরা এই পুতুল নাচটা উপভোগ করি।
বন্ধুরা, আপনারা জানেন যে বিনোদনের নানান মাধ্যম আবিষ্কার হয়, বিশেষ করে ডিজিটাল যুগ হয়, নানান ধরনের আপনার বিনোদনের মাধ্যম রয়েছে, আপনার মোবাইল ফোনে সব ধরনের বিনোদন এখন মানুষ পেয়ে থাকে। সেই ক্ষেত্রে এখন আসলে এই যে প্রাচীন বা ঐতিহ্যবাহী বিনোদনের যে বিষয়গুলো ছিল, বিশেষ করে পুতুল নাচ বা এই ধরনের বিষয়গুলো একেবারেই প্রায় বিলুপ্ত। আমি বাংলাদেশে ইদানিংকার খবর জানি না, কিন্তু আপনারা যদি এইদিকে খেয়াল করেন, বুলগেরিয়ার মতো একটা দেশে এই প্রাচীন বিষয়গুলো কিন্তু এখনও আছে এবং মানুষকে দেখিয়ে কিছু আয় রোজগারের চেষ্টা করছে স্থানীয় মানুষরা। বন্ধুরা, নাচানাচি দেখতে দেখতে আমাদের কিছুটা ক্ষুধে লেগেছে, তবে আমি সাধারণত বাইরের খাবার খুব কম খাই। সৌহার্দ্যকে আমি একটু ম্যাকডোনাল্ডসে নিয়ে যেতে চাই। এই ম্যাকডোনাল্ডস হয়তো আপনারা বুলগেরিয়ার অন্যান্য ভিডিওতে আরও দেখেছেন, কারণ একেবারে যে সেন্টার পয়েন্টটা ছিল সেখানেই সবচেয়ে বড় ম্যাকডোনাল্ডসটার অবস্থান। খুব ভিড় থাকে, এই মুহূর্তে হয়তো ভিড় একটু কম, কিন্তু অন্যান্য সময় আসলে লম্বা কিউ থাকে। তো যাই হোক, আমি সৌহার্দ্যের জন্য কিছু খাবার দাবার কিনে তারপরে আরও কিছু দৃশ্য আপনাদের দেখাবো, আরও ইন্টারেস্টিং এবং মজার মজার কিছু দৃশ্য আছে। সৌহার্দ্যের খাবার দাবার শেষ, আমরা এখন একটা কাইন্ড অফ হিপহপ ড্যান্স উপভোগ করব। সেটা রাস্তাতে হচ্ছিল, চার পাঁচজনের একটা গ্রুপ। আশা করি এই ড্যান্সটা আপনাদের ভালো লাগবে, চলুন সেটা উপভোগ করি।
বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এদের নাচ দেখে ছোট বাচ্চারাও নাচা শুরু করেছে। তো যাই হোক, আমরা এখন এই নাচ দেখে একটু সামনের দিকে এগোবো, সেখানে আমি আরও নানান কিছু দেখতে পেলাম। এটা হচ্ছে যে সি গার্ডেন আমি আপনাদের দেখিয়েছিলাম, একটা বড় পার্ক, সেই পার্কের সামনে একটা লোককে দেখতে পাচ্ছেন মাথায় পাখি নিয়ে দাঁড়িয়ে আছে। সে কাইন্ড অফ গণক, মানে হাত দেখে পাখির মাধ্যমে গণনা করে। এটা ঢাকায় আমি অনেক দেখেছি রাস্তাঘাটে, বিশেষ করে ফার্ম গেটের দিকে। তো যাই হোক, বুলগেরিয়াতে এটা দেখে অনেকখানি আমার কাছে ভালো লেগেছে, কারণ একেবারে গ্রামীণ কিছু চিত্র এখানে দেখতে পেলাম। আর সামনের দিকে আপনারা যদি একটু তাকান, আমি দেখাবো এখনই, সেখানে একটা লোক দাঁড়িয়ে আছে। আমি জানি না আসলে সে কীভাবে দাঁড়িয়ে আছে, সম্ভবত সে কোনো একটা রড বা এই ধরনের কোনো কিছুর উপর বসে আছে। তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনই এই ধরনের ইন্টারেস্টিং কিছু মানুষকে দেখিয়ে কিছু আয় রোজগার করার চেষ্টা করছে। একটা লোক দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, তাকে একটা মেয়ে গিয়ে কিছু সম্ভবত হেল্প করেছে বা টাকা পয়সা দিয়েছে, এরকম কিছু একটা। আর সামনে ওর পাশে লোক, যে মহিলাটা দাঁড়িয়ে আছে, সেটা জাদু দেখাচ্ছে। আসলে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আর এই লোকটা একেবারে দাঁড়িয়ে আছে, তার সাথে কোনো কিন্তু দেখা যাচ্ছে না কোনো কিছু। তো এটা বেশ ভালো ইন্টারেস্টিং, যারা এই দিক দিয়ে যাচ্ছিল সবাই বারবার ঘুরে ফিরে তাকাচ্ছিল লোকটার দিকে। বন্ধুরা আপনারা সামনের দিকে দেখতে পাচ্ছেন টেনিস বল নিয়ে একটা লোক নানান কসরত করছে, বলগুলো ছুঁড়ে মেরে আবার সে ধরার চেষ্টা করছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখার চেষ্টা করছিলাম তার হাত থেকে পড়ে যায় কিনা। তো দেখলাম যে সে বেশ ভালোই দক্ষ এবং অনেকক্ষণ ধরেই সে এই কাজটা করছিল। তবে তার কিন্তু আয় রোজগার খুব বেশি হয়নি, আমি টাকা দিতে দেখিনি, কেউ তাকে ওইভাবে টাকা দেয়নি। তাকে দেখেও খুব নিডি মনে হচ্ছে আসলে। হাঁটতে হাঁটতে আমরা অনেকখানি টায়ার্ড হয়ে গেলাম, সোহার্দ আবারও একটা আইসক্রিম খেতে চায়। আসলে ওয়েদারটা খুব বেশি আমাদের অনুকূলে ছিল না, মানে 32-33 ডিগ্রি গরম, কিন্তু আমাদের কাছে এখন বেশ ভালোই গরম লাগে। যাই হোক, তো বারনাতে সেই ধরনের ওয়েদারে সোহার্দ একটু পরপর কিছু একটা খেতে যাচ্ছিলো, বিশেষ করে ঠান্ডা জাতীয় কোনো কিছু বা জুস জাতীয়। তো আমরা একটা আইসক্রিম পার্লারে নিয়ে গেলাম তাকে, সেখান থেকে আইসক্রিম কিনে আমরা আবার একটু বাইরে দেখে দেন আজকে চলে যাব। আসলে সন্ধ্যা হয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন আশপাশের পরিবেশটা। তো এদিকে দেখেন আপনারা, সোহার্দ একটা রোবটের মতো মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছে, ছবি তোলার চেষ্টা করছে। এই দিকটাতে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, তারা দুই বন্ধু মিলে শারীরিক কোনো একটা কসরত আমাদের দেখাতে চাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সে কাইন্ড অফ ব্যায়ামের মতো করে করছে, এরপরে দেখলাম যে সে বেশ ভালোই নাচানাচি শুরু করেছে। যাই হোক বন্ধুরা, এগুলা যারা যা দেখলেন আপনারা, সবাই কিন্তু অনেকটা আর্থিক অনটনের কারণেই রাস্তায় এইসব কসরত দেখানোর চেষ্টা করে। আপনারা জানেন যে যাদের টাকা পয়সা আছে তারা নিশ্চয়ই এসে রাস্তায় এই ধরনের নানান কর্মকাণ্ড বা তাদের অ্যাক্টিভিটিস দেখানোর কোনো মানে নাই। টাকা পয়সা সংকট থাকলেই মানুষ সাধারণত এই ধরনের কাজকর্ম করে থাকে। হোয়াট এভার, তো
তো আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দেখে টিক দিয়ে রাখবেন, যেন পরবর্তী যে কোনো মজার মজার ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন। তাহলে ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।